শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রং। কলকাতা শহরের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে প্রধান এবং অন্যতম স্টেশন হলো এই টালিগঞ্জ স্টেশন। হ্যাঁ, এখানে প্রত্যেক দিন হাজার হাজার যাত্রীরা যাতায়াত করে সকাল থেকে রাত অবধি। তো এই স্টেশনের একমাত্র প্রবলেম ছিল যে এই স্টেশনে একটি মাত্র প্ল্যাটফর্ম ছিল, এক নম্বর প্ল্যাটফর্ম, যার ফলে প্রত্যেক দিন ক্রসিংয়ের জন্য এবং সিগন্যাল না পাওয়ার জন্য অনেক ট্রেন লেট হতো এবং অনেক প্রবলেম যাত্রীদের ভোগ করতে হতো। তো এবার অপেক্ষার অবসান ঘটে গেছে। আগস্ট মাসে, 2019 সালের আগস্ট মাসে সেকেন্ড প্ল্যাটফর্ম এখানে উদ্বোধন হলো। তো আজকে আপনাদের বন্ধু অরূপ পুরো ঘুরে দেখাবে এই সুন্দর, অভূতপূর্ব এবং সবার কাছের, সবার ভালোবাসার এই টালিগঞ্জ স্টেশনটি। কারণ এই স্টেশনের উপর দিয়ে আমরা প্রত্যেক দিন যাতায়াত করি, আমাদের অফিস যাই, আমাদের স্কুল কলেজ যাই, কিন্তু এই স্টেশনটিকে আমরা জাস্ট নর্মালভাবেই দেখি, কিন্তু কখনো এত সুন্দরভাবে দেখিনি। কিন্তু আজকে আমি আপনাদের এই সুন্দরভাবে এই ভিডিওটিতে দেখাবো যে এই স্টেশনটি কত সুন্দরভাবে সেজে উঠেছে দেখুন। আর সবথেকে বড় সমস্যাই সমাধান হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন, দুদিক দিয়ে ট্রেন একসাথেই যাতায়াত করছে, তো আর কোনো ক্রসিংয়ের কোনো আর চিন্তা রইল না এবং আর ট্রেন লেট হওয়ারও কোনো চিন্তা রইল না। তবে এই স্টেশনের যেটা সবথেকে ভালো জিনিস সেটা হলো যে এই স্টেশনটি অনেকটাই বড় করা হয়েছে এইবার, এবং এই স্টেশনটি থেকে আবার সবথেকে যেটা আকর্ষণীয় জিনিস হলো যে এত কাছাকাছি আবার একটি স্টেশন আছে, সামনেই দেখা যাচ্ছে লেক গার্ডেন স্টেশন। তো লেক গার্ডেন স্টেশন এবং টালিগঞ্জ স্টেশন প্রায় গায়ে গায়েই অবস্থিত, সাধারণত এটা সচরাচর দেখা যায় না। তো খুব সুন্দরভাবে এই স্টেশনটি সাজিয়ে তোলা হয়েছে। তো আমাদের নগর কলকাতা আস্তে আস্তে সেজে উঠছে, তারই একটি অন্যতম উদাহরণ হচ্ছে এই টালিগঞ্জ স্টেশন। দেখুন, টালিগঞ্জ স্টেশন থেকে এই টালিগঞ্জ লেকটি দেখতে কতটা সুন্দর লাগে, গাছগাছালিতে ভরা এবং শহরের প্রাণকেন্দ্র বলা যেতে পারে এই টালিগঞ্জ লেক। তো আজকে আমি আপনাদের এই স্টেশনটি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন আমার সাথে। এই টালিগঞ্জ স্টেশনের নির্মাণ কাজ এখনও চলছে, 2 নম্বর প্ল্যাটফর্মটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে, এবার 1 নম্বর প্ল্যাটফর্মে রং এইসবের কাজ চলবে। দেখুন, টালিগঞ্জ স্টেশন থেকে ক্রিকেট একাডেমি দেখা যাচ্ছে, সেখানে কিছু বাচ্চারা তারা ক্রিকেট প্র্যাকটিস করছে, ভবিষ্যতের জন্য তারা স্টার হতে চলেছে এবং ভবিষ্যতে এখান থেকেই অনেক স্টার হয়তো আমরা দেখতে পাব। তো সব মিলিয়ে এই টালিগঞ্জ স্টেশনটি অত্যন্ত সুন্দর, এবং টালিগঞ্জ স্টেশন সংলগ্ন এই যে লেক, টালিগঞ্জ লেক, যেটি দেখতে অত্যন্ত আনন্দদায়ক। আপনারা হয়তো প্রত্যেক দিনই এই স্টেশনের ওপর দিয়েই যান, প্রত্যেক দিনই হয়তো ট্রেনে করে যান, কিন্তু কখনো সেইভাবে আপনারা লক্ষ্য করেন না। দেখুন, টালিগঞ্জ স্টেশন একটি ওভারব্রিজ করা হয়েছে, যেটি অত্যন্ত দূরে করা হয়েছে, এই জিনিসটাই যা একটু খারাপ, কারণ যদি একটু সামনের দিকে করা হতো তাহলে আরও ভালো হতো, কারণ বেশিরভাগ মানুষই টালিগঞ্জ স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে লাইন পারাপার করে 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, যেটি অত্যন্ত বিপজ্জনক। দেখুন, এই ওভারব্রিজের ওপর দিয়ে কত সুন্দর লাগছে এই টালিগঞ্জ স্টেশনটি। তো আমি সবাইকে একটাই কথা রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ ওভারব্রিজটা ফলো করুন এবং ওভারব্রিজের ওপর দিয়েই পারাপার করুন, লাইন পারাপার করবেন না। দেখুন, টালিগঞ্জ ওভারব্রিজের ওপর দিয়েই দেখা যাচ্ছে লেক গার্ডেন স্টেশন, যেন মনে হচ্ছে হাত বাড়ালেই লেক গার্ডেন স্টেশনে পৌঁছে যাওয়া যাবে। তো টালিগঞ্জ স্টেশন, লেক গার্ডেন স্টেশন এবং তার সংলগ্ন দূরেই দেখা যাচ্ছে সাউথ সিটি মল। তো যেটা বলছিলাম বন্ধুরা, টালিগঞ্জ স্টেশন এবং লেক গার্ডেন স্টেশন এবং তার সংলগ্ন এই যে টালিগঞ্জ লেক এবং লেক গার্ডেন লেক, সব মিলিয়ে খুব সুন্দর আকার ধারণ করেছে, এবং পাশ দিয়ে খুব সুন্দর ফুটপাথও করে দেওয়া হয়েছে মানুষদের যাতায়াতের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে লেট স্টার্ট অরূপ।